ওই সন্তানগুলো যদি বুঝতো যে আল্লাহ পাক তার জান্নাতকে মায়ের পায়ের তলায় রেখেছে, মানে সেই মা কত দামি হতে পারে, আর সেই মায়ের মর্মটা কি, কি নিয়ামত আল্লাহ পাকের এই মা। যদি একটা যুবক জানতো কোনো দিনের জন্য আমার মনে হয় আম্মা জানের সঙ্গে চোখে চোখ রেখে কোনোদিন কথা বলতে পারতো না, সবসময় নরম সুরে কথা বলতো। চলুন শুনি আল্লাহ পাক আম্মা জানকে কি নিয়ামত দিয়েছেন, আম্মা জান কত বড় নিয়ামত, আর বুড়িমা গজলটা লেখার কারণ কি, এখান থেকে বলছি একটু শুনবেন। বাচ্চাকে জন্ম দেয়, বাচ্চাটা আস্তে 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 বড় হচ্ছে। একটা বাপ আর একটা মা জানি যে একটা নবজাতক শিশুকে আস্তে আস্তে বড় করা কতটা কষ্টকর ব্যাপার। এই বাচ্চা বড় হলো, আম্মাজান লোকের বাড়িতে কাজ করে ঝাড়ু মোছা মেরি যা 1-200 টাকা ইনকাম হয় ওই টাকা দিয়ে বাচ্চাকে লালন পালন করলো, তাকে শিক্ষায় শিক্ষিত করলো। বাচ্চা বড় হলো, আমাদের মতো হয়ে গেল, মা আস্তে আস্তে বুড়ি হতে লাগলো, আম্মাজান বুড়ি হলো, এখান থেকে বুড়ি মা শুরু। বাচ্চা বড় হলো আমাদের মতো হলো, আর এদিকে মা হলো বুড়ি। এখন একদিন মা ছেলেকে ডেকে বলছে, বাবা তুমি দেখতে পাচ্ছ তোমার মায়ের বয়স হয়েছে, বাবা আমি ঘরের কাজ বাজার করতে পারি না, এবার তোমার বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করে বউ নিয়ে এসো, আমি মা একটুখানি আরাম করতে পারি। তখন ছেলে বলে, মা ও চিন্তা তোর করতে হবে না, কাজ ছেড়ে ফেলেছি। কি কাজ ছেড়েছ? কলেজে ভর্তি হয়েছে না, মেয়ে পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছি। এখন মায়ের মনে একটু আঘাত লাগলো, ইস বাচ্চাটা এত কষ্ট করে বড় করলাম, নিজের ডিসিশন নিজে নিয়ে নিল। তবু তো মা, ওই মা বলছে, বাবা যা করেছো ভালো করেছো, বৌমাকে ঘরে নিয়ে এসো, আমি মার কাজ করতে পারবো না। আপনারা বলেন ওই বউ যখন ঘরে আসবে তখন মায়ের বুকের খাঁচায় লাথি মারবে না তো কি করবে? ভালো হবে মা, ওই বউ ভালো হবে? বউ বলে দিচ্ছে সামনে ঈদ, হে দেখো খবরদার খবরদার খবরদার, তোমার মা বুড়ি, ওর জন্য বেশি টাকা পয়সা খরচা করার দরকার নেই, 300 কি 400 টাকা দামের একটা শাড়ি দিয়ে দিও, ও বুড়ির মিটে যাবে। তবে আমার মা এটি চকচকে বানা দেখতে, তো আমার মা যেন একটু দামি কাপড়ে না। বৌমা বলছে, স্বামী এখন যদি বউর কথা না শুনে ভাত পাবে না তো ঘরে ঢুকতে দেবে না বউ, যেহেতু বউরে ভয় করে। চলে গেল বাজারে, গিয়ে মায়ের জন্য 400 টাকা দামের শাড়ি আর শাশুড়ির জন্য 3,500 টাকা দামের শাড়ি কিনে বাড়িতে এলো। এসে মায়ের হাতে 400 টাকা শাড়িটা দিচ্ছে, মা শাড়িটা দেখার পর ছেলেকে দোয়া দেয়, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যে বরকত দিক, সংসারে শান্তি দিক। মায়ের চোখ পড়ে গেল ওই শাশুড়ির শাড়ির দিকে। মা বলছে, বাবা ওই শাড়িটা কার, তোমার বউয়ের জন্য? বলে, না মা ওটা আমার শাশুড়ির জন্য। বলে, তো অত সুন্দর? বলে, আমার শাশুড়িটি চকচকে বানা দেখতে, তো তা তোমার বৌমা বলে দিয়েছে যেন তার মা যেন একটি চকচকে বানা শাড়ি নেই। বলে, বা খুব ভালো করেছো, তা বাবা দাম কত? মা জিজ্ঞেস করছে। বলে, মা 3,500 টাকা লেগেছে। বলে, বাহ শাশুড়ি বলে কথা, একটু বেশি দামের না দিলে হয়, ঠিকই আছে বাবা, তবে বাবা আমার শাড়িটার দাম কত? মা তোমার শাড়িটা সে আর বলো না মা, তোমার আর খুঁজে খুঁজে পেলুম না তোমার মতন শাড়ি, তুমি তো বুড়ি মানুষ, তোমার তো চকচকে পাইনি, তাই তোমার এটা মানে শাড়ি নিয়ে 400 টাকা দাম নিয়েছি। তখন মা বলছে, বলে বাবা শাশুড়ির বেলায় 3,500 আর আমার বেলায় 400, কমসেকম 1,000 টাকা দিতে পারতিস। তখন ছেলে বলে, মা চেপে যাও, মান সম্মানের ব্যাপার আছে। বলে, কেন কিসের মান সম্মান? বলে, শাশুড়ি বলে কথা না, একটু দামি দিতে হয়, তুমি সব বুঝবে না, একদম আমার শাশুড়ি এত ভালো, গেলেই 2 করে ডিম দেয়, গেলেই 2 করে ডিম দেয়, সকাল বিকেল রাত্রেবেলা 3 টাইম নাস্তা দেয়, আমার রাত্রেবেলা 1 গ্লাস করে দুধ গরম করে শাশুড়ি নিজে হাতে আমারে খাওয়ায়, তারপর ঘুমোতে যায়। কি ভালো শাশুড়ি মা, বুঝলাম শাশুড়ির তোমার তো কাঁদ দেবো। বলো, মনে রেখে দাও, তোমার মা যেখানে বসে দোয়া করবে বিদ্যুতের গতিতে দোয়া কবুল হয়ে যাবে, তোমার শাশুড়ি যদি ওখানেই বসে দোয়া করে, মনে রেখে দাও, তোমার শাশুড়ির দোয়া কবুল হতে হতে 1,000 বছর কেটে যাবে, তারপরে ওই দোয়া কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নেই, আগে তোমার মা তারপর তোমার শাশুড়ি, মায়ের স্থানে শাশুড়িকে বসো না। তাই কবি লিখছে, যাক মাশাল্লাহ আপনারা শুনলেন। আর রিকোয়েস্ট কিছু কিছু আছে, তবে যারা সোনাদের জানাদের শোনার ইচ্ছা আছে একটু রিকোয়েস্ট পাঠাবেন, লিখে পাঠাবেন, তারপরে ইনশাল্লাহ সেই গজলগুলো ইমরান ভাই আপনাদেরকে শোনা।